সমাজে ভাবে থাকুক আপনারা চান না এখান থেকে বের হওয়া লাগবে কথা বলেন না কেন বের হওয়া লাগবে এই বের হতে গেলে আমাদের আদর্শ পরিবর্তন করতে হবে আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে এই আদর্শিক দিক যদি পরিবর্তন করতে হয় লাগবে রাসূলের পাকের আদর্শ আর লাগবে আল্লাহর তাওহীদ এই তাওহীদ এবং রিসালাত পূর্ণাঙ্গ যদি কমপ্লিট হয়ে যায় তখন চরিত্রের মধ্যে কোনো ভুল থাকলে রব বলেছেন আমি আট দল মানুষকে সবথেকে বেশি ভালোবাসি এর মধ্যে এক দল হলো ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ও ইউহিব্বুল মুতাতাহহিরিন যারা তওবাকারী হয় যারা পবিত্র হয় তাদের হাজারো অপরাধ থাকলে আমি ক্ষমা করে দেওয়ার ওয়াদা দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিনা শর্তে নয় শর্ত আছে শর্ত হলো তারা যদি তাদের জিন্দেগীতে শিরিক না করে তারা যদি তাদের জিন্দেগীতে শিরিক না করে শিরিক মুক্ত ঈমান যদি থাকে বিদআত মুক্ত আমল যদি কমপ্লিট থাকে আর হিসাব নাই বিনা হিসাবে জান্নাতি আর আপনার ঈমান আছে শিরিকও আছে মনে রাখবেন শিরক ঈমান হলো এক ঈমান সংখ্যায় এক এর ডাইনে আপনি যত জিরো দেন শূন্য শূন্য একটা শূন্য দিলে 10 দুইটা শূন্য দিলে 100 আরেকটা শূন্য দিলে 1000 আরেকটা শূন্য দিলে 10000 আরেকটা শূন্য দিলে 100000 কিন্তু আপনার এত যে শূন্য ইবাদত সব ইবাদত আপনার বাড়তেছে ঈমান থাকার কারণে এখন ঈমান ছিল 1 ডাইনে শূন্য ইবাদত 100000 পৌঁছে গেছে এখন আপনার ঈমান নাই মানে 1 নাই শূন্যর দাম আছে বলেন না তাহলে আপনার ইবাদতের কমতি নাই ইবাদতের অভাব নাই কিন্তু যে ঈমান ছিল এক তা নষ্ট করে দিয়েছেন শিরকের মাধ্যমে আপনার কোন ইবাদত কবুল হবে না মুআযিম ইবনে জাবাল কে রাসূল পাক ইসলাম বলছেন আমি সামনে বলবো রাসূল এসে আসলেন মুআযকে বললেন তোমাকে আমি 10টা কথা বলতে চাই এই 10টা বিষয় তোমাকে মনে রাখা লাগবে এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই জাতির চরিত্র সংশোধন করতে চান কারণ মানুষ আজকালকে আজকাল এই দুনিয়ার মানুষ বিদআত করে সুন্নত মনে করে আর সুন্নতকে মনে করে বিদআত কথা বলেন না কেন সবাই বলেন ইবাদত আল্লাহর কদমে সেজদা করা ইবাদত কি কথা বলেন সেজদা এটা কি সবাই বলেন সেজদা ইবাদত একমাত্র কার জন্য কার জন্য এমন কি রাসূলের নামেও যদি কেউ ইবাদত করে ও 100% জাহান্নামী ইবাদত হবে একমাত্র কার ইবাদত যদি আল্লাহর জন্য হয় তাহলে সেজদা হবে কার জন্য সবাই বলেন কেউ যদি তার বাপকে সেজদা করে কেউ যদি তার মাকে সেজদা করে সওয়াব হবে না গুনাহ সবাই বলেন ঈমান ইবাদত মনে করে ইবাদত মনে করে যদি এই পৃথিবীর সবথেকে বড় ইমাম কাবার ইমামকে যদি কেউ ইবাদত মনে করে সেজদা দেয় ইবাদত হবে না ঈমান যাবে কথা বলেন ঈমান যাবে কথাগুলা বুঝবেন আবারো বলছি বুঝবেন পৃথিবীতে এই দুনিয়ায় সবথেকে চমৎকার আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ নাকি নাকি বাইতুল্লাহে যাওয়ার পরে আপনারা যখন বাইতুল্লাহ থেকে চলে আসেন বাইতুল্লাহে যাওয়ার সময় মসজিদে নববীতে এবং মক্কার মসজিদ বাইতুল্লাহ আপনারা যখন যান জুতা 2 মাইল দূরে খুলে রেখে যান না জুতা হাতে করে নিয়ে একটা জায়গায় নিয়ে যান সব রাইখা যান ওখানে জুতা নিতে কি নিষেধ ওখানে কি জুতা পায়ে দিয়ে কাজ করে না কি বলেন যেখানে আপনারা তওয়াফ করেন ওখানে যারা কাজ করে ওরা জুতা আছে না নাই কথা বলেন না কেন জুতা ছাড়া না জুতা সহ জুতা সহ এমন কি রাসূল বলেছেন কারো জুতা যদি পবিত্র হয় সেই জুতা নিয়ে যদি নামাজও পড়ে মসজিদে নামাজ সহি কথা বুঝতে পেরেছেন জুতা যদি পবিত্র থাকে এই জুতা পায়ে দিয়ে যদি মসজিদে ঢুকেও নামাজ পড়ে নামাজ কথা বলেন সহি নামাজ তাহলে বোঝা গেল পবিত্র জুতা নিয়া মসজিদে ঢুকেও যদি নামাজ পড়ে নামাজ হবে না হবে না সবাই বলেন সবাই বলেন তা যদি সত্য হয়
জুতা পায়ে দিয়ে মসজিদে যাওয়া যায় জুতা হাতে নিয়ে মসজিদে যাওয়া যায় আল্লাহর একমাত্র ঘর হচ্ছে দুনিয়ায় কাবা ঘর মসজিদ আপনারা যখন মসজিদ থেকে বের হয়ে আসেন সামনে মসজিদ রেখে পিছনে ব্যাক করেন না যেদিকে মন চায় সেদিকে যাইতে পারেন মসজিদের যে কোনো গেট দিয়ে বাইর হওয়া যায় না সবাই বলেন সবাই বলেন কাবাকে পিছন দিক দিয়ে বাহির হওয়া যায় না জবাই বলেন যায় না সবাই বলেন যায় না তাহলে এই পৃথিবীতে সবথেকে দামি ঘর হচ্ছে কাবা ওখানে যদি জুতা নিয়ে যাওয়া যায় কাবাকে যদি পিছন দিকে রেখে বের হওয়া যায় কাবার সামনে যদি জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কাবার থেকে দামি কোন জিনিস আছে বলেন না আছে তাহলে যারা বাংলাদেশ সহ প্রচলিত দুনিয়ায় মাজারের নাম করে মাজারে ঢুকাইয়া জুতা খুলে মাজারে ঢুকতে বলে মাজারে সেজদা দিতে বলে মাজারকে সামনে থেকে পিছনে বেক করে আসতে বলে পিঠ দেওয়া যাবে না এই সমস্ত যারা কথা বলে তারা মুসলমান বিরোধী না আল্লাহ বিরোধী আওয়াজকে বলেন কি বিরোধী যারা আল্লাহ বিরোধী কাজ করে ইবাদতের নামে তারা মুসলিম কথা বলেন তারা মুসলিম আবারো বলেন তারা মুসলিম যারা ইবাদতের নাম করে মাজারকে ব্যবসা বানিয়ে সাজদার জায়গা করে ওখান থেকে পাবলিককে পিঠ না দেখিয়ে বুক দিয়ে বের করতে চায় তারা মুসলমান নয় কাফের 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 ঠিক কিনা জোরে বলেন পরিষ্কার বলা লাগবে পরিষ্কার সন্দেহ আছে কারো ভিতরে থাকলে হাত তুলেন সন্দেহ আছে তাহলে মনে রাখবেন মসজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী গাজীপুর সিটির ঐতিহ্যবাহী দুই নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী লস্করচালা পূর্বপাড়া ইসলামিয়া জামে মসজিদ ও জামিয়া রওজাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2023 এর নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এই জনপদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ শহীদুল্লাহ খান সভাপতি লস্করচালা কেন্দ্রীয় জামে মসজিদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দুই নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এই জনপদের জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ সেলিম আজাদ ভাইস চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা পরিষদ ও একমাত্র যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা আওয়ামী যুবলীগ আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান আমাকে কথা বলেছেন বহু গ্রন্থ প্রণেতা পীরে কামেল শেখুল হাদিস চমৎকার সুন্নার উপরে কথা বলেছেন মায়া নিয়ে দরদ নিয়ে ভালোবাসা নিয়ে কথা বলেছেন আল্লামা আজিজুল হক বুখারী সাহেব দামত বরকাতুহুম খলিফা মুফতি আজম বাংলাদেশ ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই এবং উপদেষ্টা অত্র প্রতিষ্ঠান অত্র মাদ্রাসা আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল ভবিষ্যৎ জীবনের জাতির কাণ্ডারি কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক তাফসিরে আমাদেরকে একত্রিত করেছেন সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকর গুজার হচ্ছি সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন এবং ভবিষ্যতে তিনি ভালো রাখবেন এটা আশা করছি এবং মনে প্রাণে বিশ্বাস করছি আমরা যারা এখানে বসে আছি আমাদের চাইতে বেশি লোক রাস্তায় আছে রাস্তা ব্লক করে দিয়েছে সবাই দাঁড়িয়ে আছে ওখানে মেলা বসিয়ে বসে আছে নারী পুরুষ
দাঁড়িয়ে আছি ঘোরাঘুরি করছি, এই তো আমাদের কাজ। আপনারা যদি বসেন, বাচ্চা যারা আছে কথা বলতে পারবে না, খুব বেশি কথাও বলবো না, আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমি কিছু কথা বলবো, শুনবেন? সবাই বললেন না, ইনশাআল্লাহ বলেন না। আমার তো মনে হয় না আমি রোডে কখনো আসছি, আমার মনে পড়ে না, আমি জানি না, আসিনি, আসতেছি আর চিন্তা করতেছি তো আমি চিনি না, ভিতরে আসছি তো। কিন্তু আপনাদের সাপোর্ট থাকলে আমি কথা বলবো, কিন্তু আপনারা যা শুরু করছেন, আমি জায়াত পড়েছি, আমি যখন গাড়ি নিয়ে ঢুকি তখন কথা বলেছিলেন যিনি, তিনি শিরকের উপরই কথা বলছিলেন, ভালো কথা বলেছেন। তো আমাকে কর্তৃপক্ষ একবার আমাকে বলেছিলেন যে আপনিও শিরকের উপরে কিছু কথা বলবেন, তো কথা যেহেতু হয়েছে তো আমি খুব বেশি কথা বলবো না। আমি একটা রূপরেখা তৈরি করে, যেভাবে আমরা কথা বলে থাকি দুই আড়াই ঘন্টার আলোচনা শিরক বিদআতের উপরে, কিন্তু আমি মৌলিকত্বের উপরে সংক্ষেপ কিছু কথা বলে, আমাদের সামাজিক নোংরামি, সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়েছে যে কারণে, আমরা সবগুলো কারণ সামনে নিয়ে আসবার চেষ্টা করব, যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কথা শুরু করছি, আল্লাহ পাকের কাছে শয়তান মারদুদের ওয়াসওয়াসাত থেকে সাহায্য চেয়ে, আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে আমরা শুরু করছি। এখানে যারা বসে আছেন আমি নিশ্চিত কাউকে চিনি না, এবং এখানেও যারা বসে আছেন এই দেখা হওয়ার পরে চিনতে পারছি এর আগে কাউরে চিনি না, সুতরাং আপনাদের সাথে আমার কোনো ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্যে আপনাদের কাছে দুটো প্রশ্ন করে আলোচনা শুরু করতে চাই, আপনারা সচেতন এলাকার নাগরিক হিসেবে আমাকে জবাব দিবেন। শিরক তো মুসলমানরা করতে পারে, শিরক তো মানুষ করে, মানে আমি আপনি যদি মানুষই না হই শিরিকের দিয়ে লাভ কি, কুফুরি দিয়ে লাভ কি, আমরা মানুষই হইতে পারলাম না, আমাদের কন্ডিশন মানুষের কাতারেই পড়লো না, তাহলে আর ইবাদতের দরকার কি? কথা বুঝতে পেরেছেন? তো আপনাদের কাছে আমার প্রথম জিজ্ঞাসা, আমরা যারা উপস্থিত হতে পেরেছি আপনারা সকলে আমাকে সবিনয় নিবেদন পূর্বক বলছি, আপনারা বলবেন যারা এখানে এসেছেন, আপনারা সকলে মানুষ কিনা? সকলে বলেন কেমনে বুঝলেন? বলা লাগবে কথা, আমি তো এমন কোন বক্তা না যে আমি আমি চক্ষু বন্ধ করে কথা বলবো, এটা না, আমি যা বলবো তা আদায় করে নেব, যতক্ষণ আদায় করতে না পারবো আবার বলবো। রাসূলে পাক কথা বলতেন, পাবলিক থেকে ফিডব্যাক না পাইলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। আমি কেয়ামতের দিন বিপদে পড়তে চাই না, রব যদি জিজ্ঞাসা করে তুমি গিয়েছিলা লস্কর চালায় কথা বলেছ, আমার গোলাম বুঝলো কিনা, তুমি ফিডব্যাক নিলা না, তাহলে আমি বিপদে পড়ে যাবো, কেয়ামতের দিন বিপদে পড়তে চাই না। এজন্য আপনারা বলেন আপনারা মানুষ কেমনে? ঘটনা কি বলেন? আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আপনি আমি মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালত না থাকে, তাওহীদ এবং রাসূলের রিসালত বিবর্জিত, দেখতে মানুষ হলে মানুষ বলা যাবে না, আদর্শ আর চরিত্র ঠিক না থাকলে মানুষ বলা যাবে না। এই সমাজে অনেক লোক আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ, তাদের চরিত্র এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। নাই বলেন? নাই। আচ্ছা, দেখতে মানুষ আল্লাহর কাছে কোনো দাম নাই,
রাসূল পাক কি পৃথিবীতে পাঠান নাই গোটা জাতিকে দেখতে মানুষ বানাবার জন্য পাঠিয়েছেন গোটা জাতির চরিত্রের সংশোধন করে একমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে মুক্তির পথ জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য উত্তম চরিত্রবান বানাবার জন্য রাসূল পাক কে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান খলকে আজিম দিয়া এই পৃথিবীতে পাঠিয়েছেন কথা বুঝতে পেরেছেন তাহলে দেখতে মানুষ আবু জাহাল দেখতে মানুষ নমরুদ দেখতে মানুষ আবু বকর ওমর কিন্তু দেখতে মানুষ দুজন সমান নয় এই ব্যবধান করেছে তাদের আদর্শে এই ব্যবধান করেছে তাদের চরিত্রে সুতরাং আপনি আমিও দেখতে মানুষ আবু জাহালও দেখতে মানুষ আপনার আমার চাইতে যদি আবু জাহালকে আলাদা করতে হয় একমাত্র করতে হবে চরিত্র আর আদর্শ দিয়া কথা বুঝতে পেরেছেন শুধু দেখতে মানুষ এই জন্য জান্নাতে যাওয়া যাবে না আমার কথা রাগ করবেন না মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন তো সামনের ওয়াজও বুঝবেন এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন কত সুন্দর অলিয়া অলিয়ার মতো দাড়ি টুপি জুব্বা কেউ পাগড়ি কেউ তাসবি কি অলিয়া অলিয়ার মতো বসে রয়েছেন দেখতে ভালো মানুষের মতো মনে হইতেছে কিন্তু আসলে আপনারা ভিতরে কি এই ভাবভঙ্গির ভিতরে আপনারা কি নিয়ে বসে রয়েছেন আমরা ওটা আজকে বাইর করব কথা কি বুঝাইতে পেরেছি যে ভাব সাবজে ধরলেন এই যে কি অলিয়া অলিয়ার মতো কারে ঠকাইয়া বসছেন কার জমি দখল কইরা বসছেন কোন বদমাইশি কারবার কইরা বসছেন আজকে সব বাইর করি কারণ এই ভাব ধরে ঠকাইতেছেন কারে এটা আমরা খুঁজে বাইর করব পরিষ্কার পরিষ্কার মনে রাখ দু নম্বর প্রশ্ন আপনাদের কাছে আমরা যারা এখানে বসেছি আমরা সকলে মুসলমান কিনা বলেন না বাবা সবাই বলেন না আমি তো বেশিরভাগ জোয়ানদেরকে দেখতেছি এখানে কিন্তু মুরব্বীরা হয়তো আওয়াজ কম দিতেছে কিন্তু জোয়ানেরা দিচ্ছ না কেন তোমাদের অসুবিধাটা কি আমি কি তোমাদেরকে কম চিনি মনে করছি তোমাদের রগে রেশা রক্ত এগুলো চিনি আমি আজকালকের যুবকেরা যে কি খারাপের খারাপ তারপর কি মনে করছো যে আমি বুঝতাম না আমি কি 70 বছরের বুড়া মানুষ তোমরা যে খারাপের খারাপ সমাজটা খেয়ে ফেলেছি জোয়ানেরা এরা আজকালকে চুল কাটে বাংলালিং কাটে চুল এখানে নাই ওখানে নাই ওখানে নাই সব কাটতে খালি করে মধ্যখানে রাখিয়া দেয় মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে কথা বলেন না কেন এগুলো নাই এগুলো করতেছো কেন এরপরে দেখবেন এলাকায় মহিলা কলেজের ছুটি হইলে মোটরসাইকেল নিয়ে কলেজের গেইটে যায় তোমার এখানে কাম কি মহিলা কলেজের গেইটে তুমি কি হাফ লেডিস ওখানে যাও কেন এরপরে সারা রাত মোবাইল কম্পিউটার ল্যাপটপ আইপ্যাড সারা রাত ইন্টারনেট ওয়েবসাইট চালাইতে চালাইতে রাত্রে যখন ঘুমাতে যায় ঘুমাতে গেলে দেখে রাত শেষ ঘুম থেকে উঠে দেখে দিনও শেষ আদের এদের টেনশন এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ কথা বলেন না কেন তোমরা কি খারাপ হয়েছো কি বুঝতেছি না আমি এই জন্য বসো আজকে বসো কিছু কথা শুনি আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম আমরা সকলে মুসলমান কি না সবাই বলা লাগবে কেমনে বুঝলেন হাসবেন না কথাগুলো বুঝার জন্য বলতেছি তো কেমনে বুঝলেন কথা কয় না কেন এরা হ্যাঁ কি আরে কার ঘরে জন্মগ্রহণ করছেন আমি জানি নাকি ওটা বাতিল অরিজিনাল তথ্য দিবেন বহুত ভালো মানুষের ঘরে খারাপ মানুষ হইতেছে আবু জাহালের ঘরে ইকরামা জন্ম নিয়েছেন সাহাবী এই যে উনি বলছেন কালিমা পাঠ করছি এই যে আর কারো জানা আছে কিছু আরে বাবা ও তো বলছে তো কালিমা পড়ছি আর কারো জানা আছে কিছু নামাজ নামাজ পড়ছি কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন কাগজ কলম থাকলে লিখে রাখবেন আর বাংলা কথা বলার জন্য বসিনি উনি বলছে কালিমা পড়ছি উনি বলছে নামাজ পড়ি আমরা এই দুইজন থেকে আজকের তাফসীর শুরু করছি
উনি বলেছেন আমরা কালিমা পড়েছি এর জন্য মুসলিম আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি শুধু কালিমা জানলে কালিমা বুঝলে কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না আবার বলছি কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন ইসলামিক ফ্যাকাল্টিতে ইসলামিক স্টাডিজে ইসলামিক হিস্টরিতে অনেক স্টুডেন্ট অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় ইসলামিক স্টাডিজে পড়ে মুসলমানদের পাশাপাশি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাই যারা পড়েছেন বলেন নাই তারা ইসলামিক স্টাডিজে পড়ে কোরআন থিসিস করে সুন্নাহ থিসিস করে কোরআন অ্যানালাইজ করে গবেষণা করে ট্রিপল এমএ করে এমফিল করে পিএইচডি ডিগ্রি নে ডক্টর হয় আমি জানতে চাই যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিয়েছে তারা কম জানে না বেশি জানে সবাই বলা লাগবে কম পড়ছে না বেশি পড়ছে কম বুঝেছে না বেশি বুঝেছে তাহলে ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ইসলামিক ফ্যাকাল্টিতে যেই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ভাই বোন কোরআন সুন্নাহ গবেষণা করে বুঝে শুনে পড়ে ডক্টর হয়েছে তারা মুসলিম বলেন তারা মুসলিম তারা কোরআন পড়ে নাই কথা বলে না কেন কোরআন বুঝে নাই তারা কোরআন পড়ছেও কোরআন বুঝছেও কোরআন গবেষণা করছে এরপরেও মুসলমান নয় কারণ তাদের কোরআন গবেষণার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন গবেষণা কাউকে মুসলমান বানাতে পারে পরিষ্কার পরিষ্কার বুঝা গেল আগে কোরআন এবং সুন্নাহ তাওহীদ এবং রিসালাত লাগবে এরপরে কোরআন গবেষণা লাগবে পরিষ্কার উনি বলেছেন আমরা সালাত পড়ি এর জন্য মুসলিম আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে আবারো শপথ করে বলছি শুধু সালাত পড়লেই জান্নাতে যাওয়া যাবে না আল্লামা উবাইদুল্লাহ সিন্দিন কেলাবি তাফসিরে মুসনাদে আহমদে আনাস ইবনে মালিক আল আনসারি থেকে বর্ণিত রাসূল পাক বলেন কথাগুলা বুঝবেন আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে মাঝে মাঝে ইকামত দিয়েছে রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে রাসূলের মতো দাড়িও রেখেছে রাসূলের মতো জুব্বা পরেছে তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন রব ডাক দিয়ে বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি আপনার দস্তারখানের সাথী আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে তার কাফন দিতে পারেন একবার নয় 100,000 বার তার জানাজার ইমামতি আপনি করতে পারেন কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না নাউজুবিল্লাহ বলা লাগবে আপনারা কি আমার কথা বুঝেন এই লোকটা রাসূলের মুসল্লি রাসূলের দস্তারখানের সাথী রাসূলের কপালে চুম্বন করেছে রাসূলের মতো দাড়িও রাখছে রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজা শরীক তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা কুলে তার কাফন দিয়েছেন বলেন তো এই লোকটার এই বেশভূষার বরকত রাসূলের জুব্বা নিয়ে কবরে রব বলেছেন জাহান্নামী অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল এর বিশ্বাস ভিতরে ছিল না আর ভিতরে যে বিশ্বাসকে লালন করত তা বাহিরে প্রকাশ করত না অর্থ দাঁড়ালো তার বাহিরের বিশ্বাস ভিতরে ছিল না ভিতরের বিশ্বাস বাহিরে ছিল না রব বুঝাতে চাইলেন তোর ভিতর আর বাহির মিল নাই রাসূলের মুসল্লি হয়ে জাহান্নামী নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল অর্থ দাঁড়ালো বাহির আর ভিতর মিল না থাকলে ভাব ভঙ্গি ধরে এই ভাব ধরেই জান্নাতে যাওয়া যাবে না যদি ভাবের ভিতরে যদি ভাবের আড়ালে ভিতর ঠিক না থাকে আমার ওয়াজ বুঝছেন এত কথা বুঝছেন তাহলে বুঝাতে চাইলাম রাসূলের মুসল্লি হয়ে জান্নাতি না জাহান্নামী সবাই বলেন রাসূলের জুব্বা নিয়ে জান্নাতে না জাহান্নামে অপরাধ ভিতরে যে বিশ্বাস ছিল ওটা বাহিরে ছিল না আর বাহিরে যে বিশ্বাস দেখাতো ওটার বিশ্বাস ভিতরে ছিল না এই ভিতর আর বাহির মিল নাই সে জাহান্নামী এখন আপনারা যে বাহিরে যে ভাব ধরছেন এই ভাবের বিশ্বাস ভিতরে আছে না নাই ওটা আমরা জানব
নাইলে কিন্তু আপনি আব্দুল্লাহ ইবনে উবাই এর মতো এটা পরিষ্কার এই যে আপনার ওয়াজ করে বুঝানো লাগবে এটা না পরিষ্কার আপনার ভাবের সাথে ভিতরের মিল নাই আপনি যে কোন ইমামের মুসল্লি হন আপনি জাহান্নাম পরিষ্কার পরিষ্কার আচ্ছা কেন বললাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কেউ রাগ করবেন না বাবা আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি বুঝেন এই যে আপনারা এখানে বসে রয়েছেন অনেকে আমিও দাড়ি রেখেছি আপনারাও দাড়ি রেখেছেন উলামায়ে কেরাম সবাই দাড়ি রাখছি আপনারা মনে করতে পারেন এই শিয়ার ইসলাম এই দাড়ি রেখেছি এই ভাব ধরে জান্নাতে চলে যাব আপনার এই চিন্তা ভুল আমিও দাড়ি রেখেছি আজকালকার এই সমাজের বহুত হিন্দু ভাইয়েরাও তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি রাখে কথা বলেন না কেন তে ভাব তো হেও ধরছে বুঝেন আমার ওয়াজ বাপ তো আপনি ধরছেন বাপ এও ধরছে আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা স্মার্ট ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই তো বড় শায়খের মতো মনে হয় ও বোধহয় সব থেকে বড় জান্নাতি আপনার চিন্তা ভুল এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ শিখ শিখের মাথায় পাগড়ি দেখছেন সত্য কথা বলেন দেখছেন দেখছেন কত ডিজাইন করা কত বড় পাগড়ি ধরে তো ভাব কি হে কম ধরছে কথা বলে না কেন বাপ কম ধরছে আপনি বলবেন লম্বা একটা জুব্বা পরে মাথায় সুন্দর একটা টুপি দিয়া উপরে বড় একটা রুমাল দিলেই তো বড় শায়খের মতো মনে হয় ও বোধহয় সব থেকে বড় জান্নাতি এই জায়গায় আপনার চিন্তা ভুল এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা এমনকি আমার চাইতে লম্বা জুব্বা পরে মাথার একেবারে তালুতে শূন্যতা দায় করে মাথার চামড়ার সাথে লাগাইয়া মাথার তালুতে টুপি দিয়া উপরে বড় রুমাল দিয়া যারা বসে থাকে তারা অধিকাংশই ইয়াহুদি কথা বলেন না কেন ইয়াহুদিদের টুপি দেখছেন নি মাথার তালুতে এখানে দেয় দেখছেন না লম্বা জুব্বা পরে তো আপনারা কি বুঝলেন ভাব আপনি ধরছেন ভাব তারাও ধরছে কি ভাব ধরে বসে রয়েছেন এখানে আপনারা বলতে পারেন হুজুর সব আছে তাদের কাছে তো তাসবি নেই আমাদের তো তাসবি আছে এই জায়গায় আপনার চিন্তা ভুল আপনি তো পাবলিক রে দেখাইয়া দেখাইয়া তাসবি পড়েন আর এই সমাজে অনেক ব্রাহ্মণ ভাই আছে ব্রাহ্মণ হিন্দুদের তারাও তাসবি পড়ে তোমার আমার মতো পাবলিক রে দেখাইয়া পড়ে না তারা সকালবেলা হাতে আগে একটা কাপড়ের এতটুকুন ব্যাগ নেয় ব্যাগের ভিতরে হাত ঢুকায় দেখছেন নি বলেন কথা বলে কালারিং করে একটা ব্যাগ এতটুকুন নেয় এর ভিতরে হাত ঢুকায় ওখানে তাসবি পড়ে তো আপনি পাবলিক রে এখানে রাইকা দেখাইয়া দেখাইয়া তাসবি পড়েন ও গোপনে গোপনে পড়ে ভাত তো হ্যাঁ বেশি ধরছে কথা বলেন না কেন আমি বুঝাতে চাচ্ছি আপনাদের এই অন্তরের চক্ষুটা খুলে দিতে এই ভাব ধরে কই যাইতেছেন তাহলে বোঝা গেল পাবলিকের দাড়িও আছে টুপিও আছে জুব্বাও আছে পাগড়িও আছে পাঞ্জাবিও আছে তাসবিও আছে আমারও আছে সবারও আছে ব্যবধান করতে হবে এক জায়গায় শুধু বিশ্বাসের জায়গায় তাওহীদ আর রিসালাত আদর্শিক দিক থেকে উত্তম আদর্শ যদি না থাকে এই ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে আওয়াজ করে বলেন যাবে এতটুকুন কথা বুঝছেন আমার মনে হয় সকলে বুঝতে পারেন আমার ওয়াজ কিভাবে বুঝেন একটু হাত তুলে দেখান কারা কারা বুঝেন নাই আমি তো জানি তো এটা বুঝেন নাই বোধ হয় কে বুঝেন নাই মোটামুটি কথা বললাম 33 মিনিট এই যে দেখতেছি কিন্তু কেউ বুঝে নাই তাহলে তো আমাকে এখানে বসার দরকার নাই যে বুঝাতে পারবে তার দরকার বুঝেন নাই বুঝেন নাই এখন আমি বুঝাচ্ছি তাইলে ওই যে বুঝেন নাই বলছেন এর জন্য বুঝাচ্ছি নাইলে আমরা অন্যভাবে কথা বলতাম এই যে ভাব ধরে বসে রয়েছেন কেউ রাগ করেন না এই যে ভাব এই ভাব ধরে সমাজ নষ্ট করছেন আপনারা এই পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা এই যে অলি অলিয়ার মতো বসে রয়েছেন এই সমাজ নষ্ট করেছেন আপনারা খবর নিয়ে দেখেন আপনাদের বৃহত্তর এলাকায় অনেক লোক আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন হজ করেছেন উমরাও করেছেন দাঁড়িয়ে রেখেছেন তাসবিহ পড়েন কসম রব্বে পাকের জাতের অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করার পরেও দাঁড়ি রাখবার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি ঠিক কিনা জোরে বলেন
সমাজ নষ্ট করেছেন আপনারা এই ভাবদুরি বসে রইছিলেন যারা সুদের কারবার করে হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করছে কুরআন বলছে যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করছে যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় যারা তাদের জন্মদাত্রী মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায় এই সমাজের যে কোনো সেক্টরের যে কোনো জায়গার ব্যক্তি হোক না কেন মুসলমান পরিচয় দিয়ে সমাজে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই ঠিক কিনা জোরে বলেন এগুলা নাই সমাজে বলা লাগবে নাই তে ভাব ধরছেন কেন এখানে কি উদ্দেশ্য এখানে হয়তো থাকতে পারেন কোন ওলিয়া ওলিয়া আল্লাহর বুজুর্গ থাকতে পারেন যে সুদও খায় তাহাজ্জুদও পড়ে থাকতে পারে কেউ কেউ থাকলেই বরকতি হাতকে দেখাইতে পারবেন যে আপনি কামলা নাই কি ওলিয়া ওলিয়ার সমাজে আজকে আবার আনছে এরা সব আল্লাহর ওলি কষ্ট পাচ্ছেন আমার কথায় এগুলো সমাজে নাই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা এখানে অনেক লোক বসা কেউ রাগ করবেন না আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না রব বলেছেন হাইয়াল ফালাহ কল্যাণ আমার কাছে কামিয়াবি আমার কাছে ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে আর বহুত মুরব্বি আছেন আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখেন ঠিক কিনা জোরে বলেন নাই আর চার দোকানে বৈশা বদনাম গীবত শেকায়ত সমালোচনা চুগলকুরি কার বউ কার সাথে বাইজ্ঞা গেল কার ছেলে কার মেয়ের নিয়ে গেছে গা এই নিয়ে মুরব্বির সার দোকানে টেনশনের শেষ নেই কথা বলেন না কেন এগুলোই সমাজে নাই এই সমাজ ব্যবস্থাটাই নষ্ট আর ভাব ধরে বসে রয়েছেন অলিয়া অলিয়ার মতো এই জন্য বলেন সমাজ নষ্ট করছে কে কথা কয় নাকি লজ্জা হচ্ছে আপনাদের সামনে গেলে দেখবেন আপনার মধ্যে কত নম্বরই আছে সমাজ নষ্ট করেছি আমি আর আপনি কেউ রাগ করবেন না শুনেন যারা ভিলেজ পলিটিক্স করেন রাগ করবেন এলাকার রাজনীতি করেন এলাকার মোড়ল এলাকার মাতবর এলাকার মাতব্বর পঞ্চায়েতের বড় মুরব্বী এলাকার সর্দার সব খারাপ না ভালো মানুষ আছে এমন এলাকায় এমন মাতবর আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয় ঠিক কিনা জোরে বলেন এগুলো নাই যে পঞ্চায়েত নষ্ট করছে কে কোন আমরা কোন কোন আমরা বলেন আমরা বলেন এমন লোক আছে হাতে 500 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয় এমন লোক নাই বলেন নাই পঞ্চায়েতের এমনও আছে একটা বিচার এক তারিখে শেষ করা যায় বড় মাতবর এটার পাঁচটা ডেট দেয় পাঁচ ডেট প্রত্যেক ডেটে 1000 করে লাগবে কথা বলেন নাকি আপনারা শয়তান ছিনলেন না আপনারা শয়তান ছিনলেন না আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান আপনার ভাব ধরছেন না 8-10 লাখ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে শয়তানরে ফাত্তর মারে দেখছেন নি কথা কয় না কেন আপনি যে শয়তানরে 8 লাখ খরচ করে পাথর মারতে গেছেন এই শয়তান তার জিন্দেগিতে এই লস্কর চালায় আইসা চা খাইয়া বিচার করে নাই কথা কয় না কেন কথা বলে করছে সার দোকানে বসে বদনাম করছে এই এলাকায় সুদের কারবার করছে এরপরে 8 লাখ খরচ করে ওরে মারতে গেছেন আপনি কঙ্কর ওরে মারতে গেছেন পাথর ও তো এর চাইতে বড় শয়তান পুরে দিছে গেরামে তাহলে পাথর যদি মারাই লাগে মক্কায় আগে নয় গেরামে আগে বসে রয়েছে এখানে অলিয়া অলিয়ার মতো আমি নিয়ত করছি যেন কেয়ামত অব্দি যদি আপনারা বাইচা থাকেন আর আমিও বাইচা থাকি আর যেন এরা আমার দাওয়াত না দেয় যেন আশেপাশে আমার নাম না আসে এই নিয়ত করে বসছি এখন বেশিও বলবো না আবার বেশি বললে তো রাত্র চলে যাবে অনেক মূল কথা আমরা সংক্ষেপ করে দেব এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে এগুলা যদি সমাজে থাকে শিরিক বিদাত তো ইবাদত আপনি তো মানুষই না আপনি আগে মানুষ হন এরপরে ইবাদতে আসেন ওখান থেকে বিদাত বন্ধ করে দিব ইমান থেকে শিরিক বন্ধ করে দিব আপনি আগে মানুষ হন কথা বুঝতে পেরেছেন আপনি আগে মানুষ
এমন লোক আছেন বাবা দু হাত জোড় করে বলছি রাগ করবেন না দিন পড়ে ইশরাক পড়ে চাষত পড়ে ফজরের নামাজ জামাতে পড়ে এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে এরপরে রুটিন মতো আল্লাহর নামের জিকির করে এরপরে কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায় আর আল্লাহর নামের জিকির করে করে আরেকজনের আইল কাটতে ঢুকায়া দেয় কথা বলেন না কেন সমাজে নাই তে শয়তান মক্কায় কোথায় সবাই বলা লাগবে এই যে আপনারা বলতেছেন না কিন্তু গেরামে না কোন এলাকায় শয়তান কই আরে শয়তান সিমলেন গত বছর গত হজে দেখলাম যে খাজি সাহেব হজে গিয়া জামারাতে কঙ্কর মারতেছে পাথর মারতে মারতে বেচারা রাগ উঠে গেছে জুতা খুইলে মারতেছে শয়তান রাগের ঠেলায় 8-10 লাখ খরচ করে আইছি আর শয়তান তুই বেজার লাগাই রাখছিস জুতা খুইলে মারতেছে আপনি বলেন আপনি যেই শয়তানরে জুতা খুইলে মারতে গেছেন এই শয়তান কোনদিন কারো আইল কাটছে কথা কয় না কেন তাহলে হে শয়তান আইল কাটে নাই হেরে 8 লাখ খরচ করে মারতে গেছেন আর ওর দিনে শয়তান আইল কাইটিয়া মসজিদে সবার আগের কাতারে বসে তসবিহ পড়তেছে আল্লাহ কয় শয়তান খবর কি তুই পাবলিকের আইল কাইটিয়া মানে আমারও কি আমারও কি আমার সাথে শয়তানি করতে আইছস এজন্য বাবা এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না আদর্শ আর চরিত্র ঠিক করা লাগবে পরিষ্কার বলেন সবাই পরিষ্কার আচ্ছা কেউ রাগ করবেন না এই যে ভাইগুলা অনেক চমৎকার করে মসজিদের আয়োজনে একটা প্রোগ্রাম করাচ্ছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মসজিদ অনেক চমৎকার দেখলাম আরো সুন্দর হোক এটা চাই এই মানুষগুলা মসজিদের ভালো চায় নাকি না খারাপ চায় সবাই বললেন না যে এজন্য একটা প্রোগ্রামের আয়োজন করেছে ভালো মসজিদের দায়িত্বশীল ভালো মানুষ হওয়া দরকার কিন্তু আপনারা এমন করেছেন সব না সমাজ নষ্ট পরিবার নষ্ট এলাকা নষ্ট শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন খবর নেন বৃহত্তর দুনিয়ায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর ক্যাশিয়ার ঘুষখোর আর সেক্রেটারি দুর্নীতিবাজ চাঁদাবাজ বদমাইশ ফ্যান্সি ডিল ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী এতিমের জায়গা দখল করে বিধবার বাড়ি দখল করে গরিবের রাস্তাঘাট বন্ধ করে সব মাইরা খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায় সব খাইয়া বৈশা রয়েছে না কেন অলিয়া অলিয়ার মতো আর এই বয়সে নাকি জান্নাতে তো সহজ আমি জানি আপনাদের খারাপ লাগতেছে তা আমি করব কি রব কি বলতে চায় শুনেন না সামনে খারাপ লাগতেছে আপনাদের সমাজ নষ্ট সমাজ বিকারগ্রস্ত শুনেন সমাজে ভাবে থাকুক আপনারা চান না এখান থেকে বের হওয়া লাগবে কথা বলেন না কেন বের হওয়া লাগবে এই বের হতে গেলে আমাদের আদর্শ পরিবর্তন করতে হবে আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে এই আদর্শিক দিক যদি পরিবর্তন করতে হয় লাগবে রাসূল পাকের আদর্শ আর লাগবে আল্লাহর তাওহীদ এই তাওহীদ এবং রিসালাত পূর্ণাঙ্গ যদি কমপ্লিট হয়ে যায় তখন চরিত্রের মধ্যে কোনো ভুল থাকলে রব বলেছেন আমি 8 দল মানুষকে সবথেকে বেশি ভালোবাসি এর মধ্যে 1 দল হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন যারা তাওবাকারী হয় যারা পবিত্র হয় তাদের হাজারো অপরাধ থাকলে আমি ক্ষমা করে দেওয়ার ওয়াদা দিলাম সুবহানাল্লাহ বলেন বিনা শর্তে নয় শর্ত আছে শর্ত হলো তারা যদি তাদের জিন্দেগিতে শিরিক না করে তারা যদি তাদের জিন্দেগিতে শিরিক না করে শিরিক মুক্ত ইমান যদি থাকে বিদআত মুক্ত আমল যদি কমপ্লিট থাকে হিসাব নাই বিনা হিসাবে জান্নাতি আর আপনার ইমান আছে শিরিকও আছে মনে রাখবেন শিরক ইমান হলো এক ইমান সংখ্যায় এক এর ডাইনে আপনি যত জিরো দেন শূন্য শূন্য একটা শূন্য দিলে 10 দুইটা শূন্য দিলে 100 আরেকটা শূন্য দিলে 1000 আরেকটা শূন্য দিলে 10000 আরেকটা শূন্য দিলে 1 লাখ কিন্তু আপনার এত যে শূন্য ইবাদত সব ইবাদত আপনার বাড়তেছে ঈমান থাকবার কারণে এখন ঈমান ছিল 1 ডাইনে শূন্য ইবাদত 1 লক্ষ পৌঁছে গেছে এখন আপনার ঈমান নাই মানে 1 নাই শূন্যর দাম আছে বলেন তাহলে আপনার ইবাদতের কমতি নাই ইবাদতের অভাব নাই
কিন্তু যে ঈমান ছিল এক তা নষ্ট করে দিয়েছেন শিরকের মাধ্যমে আপনার কোন ইবাদত কবুল হবে না মুয়াজ ইবনে জবল কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সামনে বলবো রাসূল এসে আসলেন মুয়াজকে বললেন তোমাকে আমি 10টা কথা বলতে চাই এই 10টা বিষয় তোমাকে মনে রাখা লাগবে এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই জাতির চরিত্র সংশোধন করতে চান কারণ মানুষ আজকালকে আজকাল এই দুনিয়ার মানুষ বিদাত করে সুন্নত মনে করে আর সুন্নতকে মনে করে বিদাত কথা বলেন না কেন সবাই বলেন ইবাদত আল্লাহর কদমে সিজদা করা ইবাদত কি কথা বলেন সিজদা এটা কি সবাই বলেন সিজদা ইবাদত একমাত্র কার জন্য কার জন্য এমন কি রাসূলের নামেও যদি কেউ ইবাদত করে ও 100% জাহান্নামী ইবাদত হবে একমাত্র কার আল্লাহ ইবাদত যদি আল্লাহর জন্য হয় তাহলে সিজদা হবে কার জন্য সবাই বলেন কেউ যদি তার বাপকে সিজদা করে কেউ যদি তার মাকে সিজদা করে সওয়াব হবে না গুনাহ সবাই বলেন ইমান ইবাদত মনে করে যদি এই পৃথিবীর সবচেয়ে বড় ইমাম কাবার ইমামকে যদি কেউ ইবাদত মনে করে সিজদা দেয় ইবাদত হবে না ইমান যাবে কথা বলেন ইমান যাবে কথাগুলো বুঝবেন আবারো বলছি বুঝবেন পৃথিবীতে এই দুনিয়ার সবচেয়ে চমৎকার আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ নাকি নাকি বাইতুল্লাহে যাওয়ার পরে আপনারা যখন বাইতুল্লাহ থেকে চলে আসেন বাইতুল্লাহে যাওয়ার সময় মসজিদে নববীতে এবং মক্কার মসজিদ বাইতুল্লাহ আপনারা যখন যান জুতা 2 মাইল দূরে খুলে রেখে যান না জুতা হাতে করে নিয়ে একটা জায়গা নিয়ে যান সব রাইকা যান ওখানে জুতা নিতে কি নিষেধ ওখানে কি জুতা পায়ে দিয়ে কাজ করে না কি বলেন যেখানে আপনারা তাওয়াফ করেন ওখানে যারা কাজ করে ওরা জুতা আছে না নাই কথা বলেন না কেন জুতা ছাড়া না জুতা সহ এমন কি রাসূল বলেছেন কারো জুতা যদি পবিত্র হয় সেই জুতা নিয়ে যদি নামাজও পড়ে মসজিদে নামাজ সহি কথা বুঝতে পেরেছেন জুতা যদি পবিত্র থাকে এই জুতা পায়ে দিয়ে যদি মসজিদে ঢুকেও নামাজ পড়ে নামাজ কথা বলেন সহি নামাজ তাহলে বোঝা গেল পবিত্র জুতা নিয়া মসজিদে ঢুকেও যদি নামাজ পড়ে নামাজ হবে না হবে না সবাই বলেন সবাই বলেন তা যদি সত্য হয় জুতা পায়ে দিয়ে মসজিদে যাওয়া যায় জুতা হাতে নিয়ে মসজিদে যাওয়া যায় আল্লাহর একমাত্র ঘর হচ্ছে দুনিয়ায় কাবা ঘর মসজিদ আপনারা যখন মসজিদ থেকে বের হয়ে আসেন সামনে মসজিদ রেখে পিছনে ব্যাক করেন না যেবা যেদিকে মন চায় সেদিকে যাইতে পারেন মসজিদের যে কোনো গেট দিয়ে বাইর হওয়া যায় না সবাই বলেন সবাই বলেন কাবাকে পিছন দিক দিয়ে বাহির হওয়া যায় না জবাই বলেন যায় না সবাই বলেন যায় না তাহলে এই পৃথিবীতে সবথেকে দামি ঘর হচ্ছে কাবা ওখানে যদি জুতা নিয়ে যাওয়া যায় কাবাকে যদি পিছন দিকে রেখে বের হওয়া যায় কাবার সামনে যদি জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কাবার থেকে দামি কোনো জিনিস আছে বলে না আছে তাহলে যারা বাংলাদেশ সহ প্রচলিত দুনিয়ায় মাজারের নাম করে মাজারে ঢুকাইয়া জুতা খুলে মাজারে ঢুকতে বলে মাজারে সিজদা দিতে বলে মাজারকে সামনে থেকে পিছনে ব্যাক করে আসতে বলে পিঠ দেওয়া যাবে না এই সমস্ত যারা কথা বলে তারা মুসলমান বিরোধী না আল্লাহ বিরোধী আওয়াজকে বলেন কি বিরোধী যারা আল্লাহ বিরোধী কাজ করে ইবাদতের নামে তারা মুসলিম কথা বলেন তারা মুসলিম আবারো বলেন তারা মুসলিম যারা ইবাদতের নাম করে মাজারকে ব্যবসা বানিয়ে সাজদার জায়গা করে ওখান থেকে পাবলিককে পিঠ না দেখিয়ে বুক দিয়ে বের করতে চায় তারা মুসলমান নয় কাফের 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 ঠিক কিনা জোরে বলেন পরিষ্কার বলা লাগবে পরিষ্কার সন্দেহ আছে কারো ভিতরে থাকলে হাত তুলেন সন্দেহ আছে
তাহলে মনে রাখবেন কথাগুলো বুঝবেন কি বলতে চাই এখন আসুন আমরা সামনের দিকে সংক্ষেপ করে যাই কথাগুলো দিল দিয়ে বুঝেন কেউ যদি আবারো বলছি কেউ যদি কসম করে আমি সামনে বলবো কথাগুলো শিরক খফি যেগুলো রাসূল বলছেন আমি দাজ্জালের ফিতনা ইবনে ওমরকে বলছেন আমি দাজ্জালের ফিতনা থেকে একটা জিনিসকে ভয় পাই ইবনে ওমর বলেন আমরা মসজিদে বসে দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম হঠাৎ রাসূল আসলেন এসে বলছেন সাহাবীরা তোমরা কি নিয়ে আলোচনা করো ইয়া রাসূলুল্লাহ আমরা ভয় পাচ্ছি দাজ্জালকে নিয়ে রাসূল বললেন তোমাদের কি কি দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনার খবর দিব সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ দাজ্জালের ফিতনার চাইতে আরো বড় ফিতনা আছে সাহাবায়ে কেরাম কে রাসূল বলছেন আছে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কি নবীজি বলছেন দাজ্জালের চাইতে বড় ফিতনা হলো শিরকে আসগর শিরকে খফি কথা বুঝতে পেরেছেন মানে কখন যে ঈমান চলে যায় বুঝতে পারে না হাসতে হাসতে ঈমান চলে যায় ইবাদত করতে করতে ঈমান চলে যায় সেজদা দিয়ে ইবাদত ঈমান চলে যায় এইজন্য রাসূল বলছেন তারা জানেও না তার যে ঈমান নাই কথা কি বুঝতে পেরেছেন শিরকে খফি আমরা আশা করছি এই কথাগুলো নিয়েও সামনে কিছু কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন কিন্তু সময় তো লম্বা করার কোনো সুযোগ নাই রাত হয়ে যাইতেছে অনেক কষ্ট হচ্ছে আপনাদের না কারো অসুবিধা হইতেছে না পিছনে যারা বসছেন জায়গা থাকলে একটু বসেন না বসেন আমার দিকে তাকান কষ্ট হচ্ছে আপনাদের এখন না আমরা সামনের দিকে যাই এই শিরক কথাগুলো বুঝবেন বাবা রাগ কইরেন না শিরক থেকে যদি নিজেকে বাঁচাতে হয় আল্লাহ বলেছেন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আমি ভালোবাসি তওবাকারীকে আমি ভালোবাসি পবিত্র ব্যক্তিকে এখন যারা বিভিন্ন কবরে বৈশা জট বেদে চুল জট দাড়ি জট শরীরে গন্ধ খাচ্ছে গাঁজা পবিত্র না অপবিত্র সবাই বলা লাগবে আল্লাহ পবিত্র না অপবিত্র অপবিত্র কোন জিনিস আল্লাহ পছন্দ করেন না বলেন করেন এমন কি পিয়াজ খাওয়া জায়েজ কিন্তু কাঁচা পিয়াজ মুখে দিয়ে রাসূল মসজিদে যেতে না করেছেন কারণ এর মধ্যে একটা বু চলে আসে রাসূল তাও না করেছেন আর তুমি গাঁজা ফেনসিডিল ইয়াবা বোতল ওগুলো নিয়ে বসে রয়েছে কবরের আশেপাশে মনে রাখবেন এটা ইবাদত নয় এটা প্রকাশ্য আল্লাহ বিরোধী যারা আল্লাহ বিরোধী হয়ে যায় তাদের ঈমান থাকে না বেঈমান হয়ে যায় পরিষ্কার আচ্ছা আমরা সামনে কিছু বলবো আসুন আমরা ঈমান ঠিক রেখে এখন আমরা আজকের থেকে আমাকে দুটো কথা দেন চলার পথে শিরিক করব না সবাই বলেন করব না বিদআত করব না বিদআত বুঝেন না আপনারা বুঝেন না মনে দেখিন একটু সামনে যাই আমরা কিছু বিদআত বুঝেন আমরা শিরিক বিদআত করব না আর যদি আমাদের অজান্তে শিরিক হয়ে যায় আমাদের অজান্তে যদি বিদআত হয়ে যায় তওবার সুযোগ আছে নি আমরা জীবিত না মৃত জীবিত আমরা মানুষ আব্দুল কাদের জেলানির চাইতে দামি আবারো বলছি জীবিত মানুষ জুনাইদ বাগদাদির চাইতে দামি জীবিত মানুষ শাহজালালের চাইতে দামি আজকে রাতে যদি শাহজালাল চান যে আমি আল্লাহর কদমে দুইটা সেজদা দিব পারবেন বলেন পারবেন আব্দুল কাদের জিলানি যদি চান আমি এক খতম কোরআন শরীফ আজকে রাতে পড়ব পারবেন আমরা পারবো কথা বলেন আমাদের দেশের সবথেকে বড় সূর্যে হেও পারবে কথা বলেন না পারবে পারবে তাহলে এই হায়াতে জিন্দেগির অনেক দাম হায়াতে জিন্দেগির অনেক দাম মনোযোগ দিয়ে শুনেন সুতরাং আমাদের চলার পথে যদি ঈমান এক ফুতুরি আসে আমাদের চলার পথে যদি ইবাদতে ফুতুরি আসে আমরা আল্লাহর কাছে তওবা করে বলছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো সবাই পড়েন না আমিন আমিন আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
এখন যদি আমরা শিরিক করে বেঈমান হই বিদাত করে ইবাদত নষ্ট হয় আমরা কালিমা পড়ছিনি কথা বলেন আমাদের পিছনে গুনাহ আছে হ্যাঁ এখন আমরা সামনে যাই রব বলেছেন একজন ঈমানদার যদি আমি পর্যন্ত পৌঁছতে হয় এখন আমরা কালিমা পড়ছি তো সবার সামনে সাক্ষী হাজার হাজার মানুষ নালে আমরা বেঈমান নাকি কথা বলেন আগে আমি বেঈমান আপনারা কালিমা পড়ছি আসুন সামনে যাই রব কি বলেছেন দেখেন আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও হাবিবুল্লাহ এই পৃথিবীতে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে তাদের কমপক্ষে গুণ লাগবে আটটা কয়টা সবাই বলেন আল্লাহ তাআলা কোরআনে চার চারটা গুণ বলেছেন আর রাসূলে পাক হাদিসে আরো চার চারটা গুণ বলেছেন এই চার চার আটটা গুণ যারা অর্জন করবে ইন্তেকাল করতে দেরি হবে রাসূল বলে দিয়েছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহর তৈরি দারুসসালাম নামক জান্নাতে যেতে এক মুহূর্ত দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ গুণ কয়টা সবাই বলেন না সবাই বলেন কোরআনে কয়টা হাদিসে কয়টা আমরা একটা একটা করে শুরু করি নাকি যতক্ষণ যাওয়া যায় আপনারা চিন্তা করতেছেন মনে রাত্রে ছাড়তো না মনে আরে শুক্রবার আমারও তো কাম আছে ঢাকায় যাওয়া লাগবে ছেড়ে দিব বেশি সময় নিতাম না কয়টা সামনের দিকে যাই এখন দেখবেন এই গুণগুলো আপনার আসেনি যদি থাকে তে মনে করবেন আপনার ইবাদতে প্রবলেম ওগুলো বাদ দেওয়া লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন ওয়াইবাদুর রাহমানিল লাযীনা ইয়ামশূনা على الأرض هونا الله رب العزة والجلال بولش المسلمان رب اي دنيا الزمين جرام يا الله كي الله بول بينني بي اي دنيا الزمين جراني جكا شكر رسول دبي كربي امي الله غلام جراني جكا موني كربي غلام ري আমি আল্লাহর গোলামের দুনিয়ার জমিনে চলার পথে এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না কি করতে পারে না ওরে বাবা সবাই বলেন না সবাই বলেন অহংকার করতে পারে আপনারা করেননি না না আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছে কিছু কইলি কই না রেডি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন মিল ফ্যাক্টরির মালিক সম্পদের মালিক কল কারখানার মালিক গাড়ির মালিক বাড়ির মালিক বানিয়ে দিয়েছে ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছে আপনি যদি সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করে বসেন আমার আল্লাহ চাইলে দশ তলা থেকে থাবড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহ এক মিনিটও দেরি হবে না কোন থেকে না আর যদি কেউ অহংকার ছেড়ে দে নিজেকে মাটির মতো বানাইয়া নে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছ তলা থেকে বাঁশ তলা থেকে কান ধরে দশ তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না কোন থেকে না এজন্য আল্লাহর গোলাম দাবি করলে আল্লাহর গোলামের এক নম্বর কোয়ালিটি অহংকার করা যাবে না বলেন না যাবে না
شيطان আজাজিল সূরা আল বাকারা আল্লাহ বলছেন তার কথা আজাজিল সে পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহকে সাজদা করেনি ইবাদত কম ছিল না শুধুমাত্র আল্লাহর সঙ্গে একটা শয়তানি করে বলেছে আল্লাহ আপনি কিভাবে বুঝলেন সালসালিম মিন হামাইম মাসনুন মানুষকে পচা দুর্গন্ধ কাঁচা মাটি দিয়ে তৈরি করেছেন আদমকে আমার সোসাইটিতে বাদে আমার ইজ্জতে লাগে এই পচার মাটি দিয়ে তৈরি করা আদমকে সাজদা করতে আমার একটা ইজ্জত আছে না আমি দিতে পারবো না এই কথা বলছে রব তাকে একবারে নামিয়ে দিয়েছেন একদিন দুই দিনের জন্য নয় পৃথিবী যতদিন থাকবে শয়তান ততদিন শয়তান থাকবে জান্নাত জাহান্নাম যতদিন থাকবে শয়তান ততদিন শয়তান অপরাধ অপরাধ সবাই বললেন না অহংকার করা যাবে যারা মাদ্রাসায় পড়ো ভাই ছাত্র স্কুলে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো ক্লাসের ফার্স্ট বয় তুমি খুব ভালো পড়ালেখা পারো আল্লাহর ওয়াস্তে দু হাত জোর করে বলছি রে ভাই তুই অহংকার করিস না তুই মালফুজাতে দারুল উলুম দেওবন্দ খুলে দেখবি অহংকার করবার কারণে দারুল উলুম দেওবন্দের এক নাম্বার ছাত্র সব ক্লাস এক নাম্বার দাওরে হাদিস এক নাম্বার ওই ছাত্রকে সাহারানপুরে বোখারের জন্য দেওয়া হয়েছিল আল্লাহ তাকে হোটেলের বয় বানাইয়া ছেড়ে দিচ্ছে শুধু অহংকারের উপর এই জন্য আল্লাহর ওয়াস্তে অহংকার করতে যাইও না দেখবা ক্লাসের একবারে ফেল ছাত্র পিছনে বসে আল্লাহ তাকে ইজ্জত দিয়া সমাজে বড় বানাইয়া দিতে পারে ঠিক কি না এই জন্য অহংকার করা যাবে সবাই বলেন যাবে এতটুকু মনে রাখবেন আপনাদের এলাকায় খবর নেই অনেক লোকের দেখবেন আজকালকে নতুন পয়সা হইছে আগে পয়সা পাতি ছিল না এলাকার নতুন পয়সাওয়ালা টাকার মালিক হইছে নতুন ওরে আল্লাহ টাকার গরমে এখন দেখবেন এলাকার সাধারণ পাবলিক রেসি নেই না এগুলো নাই থাকবে না আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনাদের এলাকার খবর নেন এই এলাকায় অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল লাখপতি আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে মানুষের ফ্যাক্টরিতে কাজ করে খায় নাই আর আজ থেকে পঞ্চাশ বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মালিক বানাইছে আছে না নাই কে করতে পারে আওয়াজ করে বলেন কে অহংকার করা যাবে এতটুকুন বুঝছেন এখন যদি আমি শুরু করি অহংকার করলে ক্ষতি কি অহংকার ছেড়ে দিলে লাভ কি এই নিয়ে যদি আলোচনা শুরু করি আমাদের লাগবে তিন ঘন্টা কয় ঘন্টা এজন্য এটা রাইখা দিলাম শুনেন না বলতেছি এই সম্পর্কে আলোচনা ইন্টারনেটে আছে ডাইরেক্ট তিন ঘন্টা শুধু অহংকার করলে ক্ষতি কি অহংকার ছেড়ে দিলে লাভ কি এত সময় নাই শুধু বললাম অহংকার করা যাবে কারণ আমরা আটটা বলতেই বতো এজন্য বললাম শুধু একটু মনে রাখবে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়া ইদা خاطبهم الجاهلون قالوا سلاما الله رب العزة والجلال بلچن مسلمان رب اي دنيا سمين جرامي الله غلام دبي كربي عاشق رسول دبي كربي امي الله غلام جراني جيكي موني كربي بندري আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না আঘাত করলে আঘাতের জবাব দিবে না গীবত শিকায়ত চুগল করে সমালোচনা করলে জবাব দিবে না বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে সবাই বলতেছেন না কিন্তু গালি দেওয়া যাবে আপনারা দেননি না হ্যাঁ রাস্তাঘাটে গালি গালাজ করে গেল হ্যাঁ কি ফেরস্তে বুঝেছিস গালি দেওয়া যাবে কেউ যদি আমাদেরকে গালি দেয় কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় আল্লাহর গোলামের কোয়ালিটি সে গালি দিবে না বরং তার জন্য শান্তির দোয়া করবে তাকে সালাম দিবে কি দিবে সবাই বলেন একটু আগে মোহতারাম সালামের কথা বলে গেছে ঠিক বললাম না
আপনাদের কষ্ট হচ্ছে বুঝুন না সালামের কথা যেহেতু আসছে আর হুজুরও বলেছেন আপনারা আমাকে অনুমতি দিলে আমি তো কোরআন থেকে কথা বলতেছি অনুমতি দিলে আমি একটা হাদিস বলতাম আপনাকে নাইলে আমরা এদিকে চলে যেতাম ঠিক আছে তো ঠিক আছে আরাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শামাইল তিরমিজির হাদিস আম্মাজান আয়েশা বলছেন আমি যখন দেখতাম আমার কলিজা টুকরা স্বামী সরকারে কায়নাত ঘরে আসতেছেন তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম ঘরের পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম রাসূলে পাক যেন আমাকে দেখতে না পান তোমার আওয়াজ কমতেছে আমি কম পাচ্ছি আমি জোরে কথা বলতাম রাসূলে পাক যেন আমাকে দেখতে না পান তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন আর আমি ঘরের দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়ে সর্বপ্রথম আমি তাকে সালাম দেব না সুবহানাল্লাহ এটা আগামী কালকে কেমন আম্মাজান আয়েশা বলেন আমার জিন্দেগির স্বপ্ন ছিল আমি রাসূল পাককে আগে সালাম দিব কিন্তু ওয়াল্লাহে আল্লাহর জাত ও সিফাতের শপথ আমি আমার জিন্দেগিতে কলে যা টুকরা রাসূলকে আগে সালাম দিতে পারলাম না বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আওয়াজ করে আমাকে সালাম দিতেন জোরে বলে রাসূল আগে আম্মাজান আয়েশাকে সালাম দিতেন এর অর্থ হলো এর অর্থ নাই এর অর্থ কি এর অর্থ হলো আপনার সামনে কেউ ছোট হোক বড় হোক ছোট লোক বড় লোক সুইপার মুচি রিকশাওয়ালা সে যদি মুসলিম হয় আপনি যেই হন তাকে সালাম দিবেন ঠিক তো আমি জানি ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ হেরা কই ঠিক ঠিক কি আমি ভুল কইতেছি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আসলে আপনারা আমার সিনের নামিও চিনি না এজন্য বুঝতেছেন না কিছু বৈশা রইছেন তো দেখেন না 11:30টা হয়ে গেছে না শুনেন না কিন্তু কষ্ট তো হইতাছে আমি দেখতেছি অসুবিধা হয় হাত তুলে দেখান কার কার অসুবিধা হইতাছে হইতাছে কইছি রাত তুলছে তাহলে আমি ওয়াজ করবো সারা রায় আসেন কই কি তাবারুক কইছে আমার ভাই সব তাবারুক ঠান্ডা হয়ে যাবে করে তাবারুক কে খাইবো তাবারুক লাগতো না কই কি এরা কই লাগতো না এরা কিছু কয় না তাবারুক লাগবো এরা আসতে কই দছে আসুন খুব সংক্ষেপ বাবা তে রাসূল আগে আম্মাজান আয়েশাকে সালাম দিয়েছেন এর অর্থ হলো যে কেউ যে কাউকে বড়রাও সালাম আগে দিবে এক দুই নম্বর হলো রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে রাসূল হচ্ছেন স্বামী আয়েশা স্ত্রী রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে এর শিক্ষা হলো নাই এর শিক্ষা হলো স্বামী বাহির থেকে ঘরে গেলে স্বামী সালাম দিবে বউরে এটা কইলো না ঠিক মতো ইনশাআল্লাহ বলেন না এখান থেকে দুটো শিক্ষা এক নম্বর স্বামী সালাম দিবে বাহির থেকে গেলে বউরে দুই নম্বর শিক্ষা হলো বাহির থেকে যিনি ঘরে ঢুকবেন সালাম বাহির থেকে ঘরের লোককে দিবেন রাসূল তো বলেছেন ঘরে থাক আর না থাক আপনি দরজায় দাঁড়িয়ে আহলুল বায়াত বলবেন ঘরকে সালাম দিবেন রাগ করবেন না দু হাত জোর করে বলছি কিন্তু আমাদের আজকালকার সমাজের হ্যাঁ এটারও অল্টারনেটিভ হাদিস আছে কিন্তু আমি যেটা বলছি না সহি এখন আমাদের সমাজে হয়েছে কি টিচাররা ছাত্রদেরকে সালাম দেয় না ছাত্ররা উস্তাদের সালাম দিতে হয় উল্টা সালাম না দিলে পিড়ায় কথা কন না কেন আমি তো হুজুর না তুই আমার সালাম দিবি না আপনি তো বাহির থেকে ঘরে গেছেন সালাম তো আপনি দিবেন কথা বলেন না কেন ভাবদেরি বসে রয়েছেন আপনি এজন্য বাহির থেকে ঘরে গেলে স্বামী সালাম দিবে কারে সবাই বলেন না আপনারা সালাম দিবেন সালাম দিবেন স্ত্রীদের সালাম দিবেন আওয়াজ কম দিতেছে স্ত্রীকে সালাম দিবেন হাদিসে কুদসি হাদিসে কুদসি আল্লাহ বলেছেন রাসূলে পাককে যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে
স্ত্রী স্বামীকে সালাম দিবে আওয়াজ করে আল্লাহ তাদের জন্য 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন সুবহানাল্লাহ হাদিসে কুদসি এবার বলছি ইনশাআল্লাহ এখন সত্য কথা কোন আপনারা স্ত্রীকে সালাম দেন মিথ্যা কথা বলা মহাপাপ দেন না কেন বলছি সালাম দেন না কেন মনে থাকে না তো তোমার বউ নাইতে কি হইছে এতগুলা মানুষের কারো বউ নাই তোর বউ না থাকলে বাসায় গিয়ে আর কেউরে সালাম দিবা যারাই পাইবা তারে সালাম দিবা শুধু বউ নিয়ে বসে থাকবে কেন সালাম দিবেন তো আপনারা দেন না কেন এটা কোন হ্যাঁ লজ্জা ওরে আল্লাহর লজ্জা বউরে সালাম দিতে লজ্জা করে আর বউরে পিডাইবার সময় লজ্জা কই যায় বউরে যখন পিডায় তখন লজ্জা কই থাকে কই থাকে ওই দিন একজন আমারে বলল বউরে পিটাইতে পিটাইতে মারতে মারতে বউরে কইতাছে তুই আমারে আব্বা কর চিন্তা করি বউ মায়ের খাইতে খাইতে বলতেছে তোর ফায়ে ধরি তুই আমার বাপ এবার ছাইড়ে দে এ বন্ধু বান্ধবের কাছে গিয়া কয় তোমরা আমার সিনোনি আমি কেডা আমি বউরে বাপ ডাকাইয়া ছাইড়ে দিছি শয়তান আল্লাহরে কইতেছে আল্লাহ তুমি আমার শয়তান বানাইয়া তোমার লাভ হইছে কি হে কামটা তো আমিও করছি না হে বউরে পিটাইয়া বাপ ডাকাইয়া তোর মসজিদে গিয়া তসবি পড়তাছে আছে না নাই বলেন আছে না নাই বউরে পিটাইবার সময় লজ্জা করেন এজন্য আর যাই করেন সালাম দিবেন আজকে থেকে সালাম দিবেন এই যে মুরব্বীর এখানে বসে রয়েছে এই যে এরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে দেখেন আপনারা এরা হাসতেছে এরা চিন্তা করতেছে রে বাবা যে ওয়াজ করতেছ 50 বছর গেছে গা বউরে সালাম দিলাম আজকে যদি সালাম দেই বউ আবার কি মনে কইরা যদি আমার ফিডায় বউ যাই মনে করো আপনি সালাম দিবেন আমাকে কথা দেন ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আজকে ভাই অসুবিধা দেখে দেব সালাম দিবেন তো আজকেই বাসায় গিয়ে দরজা দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বউ কইব মা হেরে আজকে কোন বুতে ধরলো আপনি বলবেন কোন বুতে ধরে নাই হুজুরি যে লস্কর সালা ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সালাম চলবে ইনশাআল্লাহ সবাই দিবেন ইনশাআল্লাহ এই যে বাচ্চারা কইতেছে ইনশাআল্লাহ যারা বিয়ে করতে আরো 30 বছর লাগবে আর যারা বিয়ে করছে আমি এদেরকে কইতেই পারি না মনে হইতেছে এরা বউর সাথে দুশমনি বিয়ে করছিলেন কে রে বাবা ওয়াজ তো রয়ে গেছে গা সামনে শুনেন না সালাম দিবেন হাদিসের চারটা অংশ একটা হচ্ছে সালাম দুই নম্বর শব্দ হলো আপনি যদি চান আপনার ঘর থেকে শাহ জালাল শাহ পরান জুনাইদ বগদাদি আব্দুল কাদের জিলানি বড় বড় বুজুর্গ আপনার পরিবার থেকে জন্ম নিক চান না চান না তাহলে ফ্যামিলি বন্ডিং স্বামী স্ত্রী সম্পর্ককে চমৎকার করতে হবে যেমন সম্পর্ক ছিল আয়েশা এবং রাসূলের পাকের যেমন সম্পর্ক ছিল খাদিজা রাসূলের পাকের যেমন সম্পর্ক ছিল ফাতেমা হযরতে আলীর এমন সম্পর্ক যদি তৈরি হয় হয়তো জন্ম নিবে হাসান হুসাইনের মতো সন্তান হয়তো জন্ম নিবে এই পৃথিবীতে আব্দুল কাদের জেলানির মতো সন্তান এই জন্য বাসায় গেলে এই পৃথিবীতে তো একজন আর একজনকে ছাড়া বাঁচতে পারে না স্বামী আর স্ত্রী এই জন্য বাসায় গেলে মাঝে মাঝে স্ত্রীকে কারে স্ত্রীকে নিজের স্ত্রীকে মাঝে মাঝে ভালোবেসে মোহাব্বত করে নিজের হাত দিয়া একটু খাওয়াইয়া দিয়ে ঠিক কি আমি কম জানি ইনশাল্লাহ কোন বলেন ইনশাআল্লাহ কি বলছি বলেন তো স্ত্রীকে এখানে উলামায়ে কেরাম বসা জিজ্ঞাসা করেন তো হাদিসে আছে বাবুল আকলে অশুরবে খুলে খুলেন তিরমিজি দেখেন তো আছেন আম্মা জান আয়েশা বলছেন আমার মনে পড়ে না কোনোদিন এভাবে আমার মনে পড়ে না যে আমি রসুলের ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়ে খেয়েছি পুরা জিন্দগি তো রসুল আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি রসুলকে খাইয়ে দিয়েছি
এমন কি রাসূল পুরা জিন্দেগি আয়েশাকে কুলে করে ঘুম পাড়াইয়া দিয়েছেন আপনারা নতুন শুনতেছেন যে রাসূল যদি আয়েশাকে খাওয়াইয়া দিতে পারছেন আপনারা পারবেন না না বুঝলাম না এরা বউরে খাওয়াইবার কথা কইছে এরা কোন কথা কয় না এরা বউরে দেখতেই পারে না ওয়াসকি উল্টাইয়া দিমু এখন এমন ওয়াস শুরু করে দিমু এখন সারা বউর পক্ষে বউরদি বাসা কাজ করান ঘর জালো দেওয়ান বাথরুম পরিষ্কার করান বাচ্চা কাচ্চা দেখেন সব আপনি করা লাগবে এমন কি এমন ওয়াস জানি বাচ্চারে দুধ পর্যন্ত আপনি খাওয়াইতে হবে কুত্তে কাইন্নে খাওয়াইবেন আপনি জানেন হেড়ে ওয়াস করে দিমু এখন এমন সত্য কথা কোন হে ওয়াস করুম না আপনারা খাওয়াইবেন সবাই বল খাওয়াইবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সাফাসাফি করে ফারতেছেন স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াই ভালোবেসে খাওয়াই মহব্বত পয়দা করে দিবেন কে মুরব্বী বাবারা চিন্তা করতেছে খাওয়াইবার কথা কইতেছে মারতেও তো ভারে আজকাল বিষ খাওয়াই মাইরে ফেলাইতেছে বলতে খাওয়াইয়েন আর জোয়ান যারা বসছ তোমাদের আওয়াজে তো আমার লজ্জা হইতেছে জোয়ানদের আওয়াজে আমার সন্দেহ হচ্ছে লস্কর চালার মুসলমান আমার সন্দেহ হইতাছে আপনারা নিজের হাতে ভালোবেসে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না মনে হয় আপনারা ভালোবেসে মহব্বত করে মুখে উঠাইয়া আদর করে খাওয়াইতে পারবেন পাশের বাড়ির ভাবিরে ঠিক কি না ঠিক কইছে কেডা রে এটা ঠিক কইছে কেডা দেখতেছেন এরা কত খারাপ হইছে এতক্ষণ ওয়াজ করলাম ভালো কথা খাওয়াইতো না আরেক বেচারার কথা কইছি কই খাওয়াইবো বিয়ে কর সেক্টরে খাওয়াই বা আরেকটারে বউ কি তোমাদের মুসলমানে দিতে পারে না কি শুরু করছে সমাজকে নষ্ট করে দিচ্ছি আল্লাহ জানে মহিলারা কি ওয়াস শুনতেছে মায়ের খাইতে পারেন বাসায় গিয়ে জাগা এগুলার বলতেছি না আজকে একটু কি সুযোগ আছে আপনাদের আগে আসার যদি থাকে আমি বলতেছি না আপনারা আসেন যদি সুযোগ থাকে একটু আসেন না আসেন না একটু আগায় একটু আসেন না একটু একটু আমি উঠতে বলছি না কিন্তু উঠলে ঝামেলা আছে বসে বসে আসেন বসে রয়েছেন ভালো কথা বসে রয়েছেন আসেন একটু একটু আসেন না একটু আসেন ভাই আসেন না জায়গা হচ্ছে না এজন্য বলছি তো আসেন 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 এ উঠলেন কেন আসেন আসেন না বসেন উঠবেন না কিন্তু বসে রয়েছেন ভালো কথা মাশাআল্লাহ যা জায়গা আছে বসছেন ঠিক আছে ভাই দাঁড়ায় থাই কোন একটু সুযোগ থাকলে আসো আমি শেষ করে দেবো এখন আল্লাহর গোলামের দুই নম্বর গুণে আমরা কথা বলছিলাম মনোযোগ দিয়ে শোনো মুসলমানেরা তাহলে বাসায় মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াবেন তো সবাই বলেন পরিবারকে সুন্দর করে দিবেন কে আওয়াজ করে বলেন না মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীকে ওই যে হাতের নৌক আছে না হাতের নৌক পায়ের নৌকে একটু মেহেদি লাগাইয়া দিবেন ডিজাইন করবেন বিউটিফাই করবেন এক্সট্রা অর্ডিনারি করবেন স্মার্টনেস বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এটা চিন্তা করতেছি এটা শুনব হাদিসে আছে না বানাইয়া কই দিছে বানাইয়া বলতেছে না আপনি আপনার স্ত্রীকে রাসূল বল কোরআন বলছে জিনা আপনার জিন্দেগির সৌন্দর্য হচ্ছে আপনার স্ত্রী আপনি স্ত্রীকে নিজের মতো করে সাজান ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ যদি স্ত্রীর চুল আছে না চুল চুলকে যদি কালারিং করা লাগে পারবেন না দেখি কিছু কইতেছেন কেন করবেন না কেন কে বলছে ওয়াস করতেছি আমি আর গুনাহ হইতেছে আপনাদের হাদিসে রাসূল পাক বলেছেন কালো কালার ছাড়া কালো আবার বলছি কালো কালো কালার হারাম কালো কালার নাজায়েজ কালো কালার ছাড়া সকল কালার চুলের ভিতরে আপনি আপনার কালো চুলে সাদা করেন আমার আপত্তি আছে কিন্তু আমি যেটা বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন আপনার স্ত্রীকে যেভাবে সাজালে
পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত যেভাবে সাজালে আপনার কাছে আকর্ষণীয় মনে হয়, পৃথিবীতে বিশ্ব সুন্দরী করে প্রয়োজনে থ্রি কোয়ার্টার প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরা, আমার আপত্তি আছে? ইসলামের আপত্তি নাই। আমি বলছি না আপনার স্ত্রীকে আপনি রাস্তাঘাটে নিয়ে বাইরে হবেন, আমি বলছি আপনার স্ত্রীকে পৃথিবীর বিখ্যাত সব থেকে বিশ্ব সুন্দরী বানাইয়া আপনার বেডরুমে আপনার স্ত্রীকে আপনার চোখের সামনে লাস্যময়ী আবেদনময়ী আকর্ষণীয় করে যদি আপনার স্ত্রীকে আপনার চোখের সামনে উপস্থাপন করেন, যে রাস্তায় গিয়া অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যাবে না, ঠিক কিনা বলে? রাস্তায় অন্যের মেয়ের দিকে তাকাও, রাস্তায় অন্যের স্ত্রীর দিকে তাকাও, এর অর্থ হচ্ছে আপনার ঘরে আপনার স্ত্রীকে ভাল লাগে না, কথা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে ঘরকে সুন্দর করো। সুতরাং আল্লাহর গোলামের দুই নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। ভাই বলেছে আমাকে আর দুই মিনিট, আমি রেখে দিচ্ছি, কিন্তু আলোচনা সামনের দিকে আমি নিতে চাচ্ছি না। আর শোনেন, শোনেন না, আমি রেখে দিচ্ছি, আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে না, দুই নম্বর গুণ কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের তিন নম্বর গুণ, যেখান থেকে আমাদের শিরকের আলোচনা শুরু হয়, আল্লাহর গোলামের তিন নম্বর গুণ, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতূনা লিরব্বিহিম সাজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে, আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হল সুজ্জাদাও ওয়া কিয়ামা, গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে। আমি হচ্ছি মুনিব আর সে হচ্ছে আমার গোলাম, একমাত্র কেবলমাত্র সাজদা হবে আমার কদমে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, কবরে গিয়ে সাজদা করে, আল্লাহ ছাড়া বিভিন্ন জায়গায় সাজদা করে, রব্বে জাতে পাকের কসম, সে পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। এখান থেকে আলোচনা অনেক লম্বা। সুতরাং আল্লাহর গোলামের তিন নম্বর গুণ এতটুকুন মনে রাখবেন, রুকু সেজদা কার পায়ে? আল্লাহর গোলামের চার নম্বর গুণ, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলামরে, আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মৌত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার কোন গোলাম গোটা জিন্দগির অপরাধের জন্যে আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া আমার কদমে সেজদায় পড়ে যখন ক্ষমা চাইতে থাকবে, তওবা করতে দেরি হবে গোলাম, আমি আল্লাহ আমার গোলামকে ক্ষমা করে দিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না, পড়েন সুবহানাল্লাহ।